নমস্কার বন্ধুরা, আজকে আমরা চন্দ্রযান থ্রির আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চন্দ্রযান থ্রির প্রপুলেশন মডেল থেকে বিক্রম ল্যান্ডার আলাদা হয়ে গেছে এবং এই প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করেছে ইসরো। উৎক্ষেপণের পর থেকে চন্দ্রযান থ্রি এখন পর্যন্ত সফলভাবে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। তো চন্দ্রযান থ্রি চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ প্রায় শেষ করেছে সফলভাবে। চন্দ্রযান থ্রির প্রপুলেশন মডেল থেকে আলাদা হয়েছে ল্যান্ডার বিক্রম। ইসরোর তরফ থেকে জানানো হয়েছিল যে আজ 17 আগস্ট 1টা থেকে 1টা 30 মিনিটের মধ্যে চন্দ্রযান থ্রি যে প্রপালশন মডেল রয়েছে সেটা বিক্রম ল্যান্ডার থেকে আলাদা করা হবে। কিন্তু বন্ধুরা, চন্দ্রযান টু এর ক্ষেত্রেও এই প্রপালশন মডেল থেকে বিক্রম ল্যান্ডারকে বিচ্ছিন্ন করার যে প্রক্রিয়া সেটা সঠিকভাবে হয়েছিল, কিন্তু সমস্যা হয়েছিল ল্যান্ডিংয়ের সময়। তো যেন চন্দ্রযান থ্রির ক্ষেত্রে এইরকম কোনো সমস্যা না হয় সেই বিষয়টি খতিয়ে দেখছে ইসরো। এবং চন্দ্রযান টু এর ক্ষেত্রে যে ল্যান্ডিং এরিয়া 500 বর্গমিটার ছিল সেটাকে বাড়িয়ে 4 কিমি × 2.4 কিমি করা হয়েছে। বিক্রম ল্যান্ডারে অতিরিক্ত জ্বালানিও রাখার ব্যবস্থা করা হয়েছে এবং চন্দ্রযান থ্রির ডিজাইনেও কিছু পরিবর্তন করা হয়েছে। এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 23 আগস্ট চন্দ্রযান থ্রি চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ড করবে। তো বন্ধুরা, এই ছিল চন্দ্রযান থ্রি সম্পর্কে আপডেট। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।